আহলান ওয়া সাহলান বিকুম, সালামুন আলাইকুম। আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারাকশান, কথাবার্তাগুলো কেমন হবে মহান আল্লাহ আহকামুল হাকিমিন কোল দ্বারা উল্লেখ করেছেন। কোল, কালা, আকাউইল এই শব্দগুলো আল কোরআনে 1722 বার এসছে। আমরা সেখান থেকে অল্প কিছু কথাগুলো বলবো। প্রথমেই সূরা আন-নিসা, বিসমিল্লাহ আর রহমান আর রহিম। ওয়াইজা হাইয়িতু বিত্তাহিয়া ফাহাইয়ু বি আহসানহা আও রুদ্দুহা। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে সূরা নিসার 86 আয়াতে বলা হয়েছে, যখন আপনি অভিবাদিত হবেন, যখন কেউ আপনাকে অভিবাদন জানাবে, তখন আপনি কি বলবেন? বে আহসানিহা, উত্তম রূপে, আও রুদ্দুহা অথবা অনুরূপ আপনি অভিবাদন জানান। সেটা হলো সূরা আনামের 54 আয়াতে বলা হয়েছে, ওয়া ইজা যাকা আল্লাযিনা ইউমিনুনা বি আয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। আপনি যখন অভিবাদিত হবেন অথবা আপনার কাছে কেউ আসবে, তখন আপনি তাদেরকে বলবেন সালামুন আলাইকুম। আপনি যদি আল কোরআনের জ্ঞান শিখতে চান, তাহলে আপনি কি বলবেন? সেটা বলা রয়েছে সূরা তহা আয়াত 114-তে বলা রয়েছে, শেষের দিকে, আলা তাজাল বিল কোরআন, আপনি কোরআন নিয়ে তাড়াহুড়া করবেন না। মিন কাবলু আই ইউকদা ইলাইকা ওয়াহিউহু, আপনি আপনার প্রতি ওয়াহি হওয়ার আগে আপনি তাড়াহুড়া করবেন না। ওয়াকুল, আপনি বলতে থাকুন, রব্বি জিদনি ইলমা, হে আমার মহান প্রতিপালক আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন। আপনি যদি কোরআন জানতে চান, তাহলে আপনাকে রব্বি জিদনি ইলমা বলতে হবে। আপনি যদি কোনো কাজ আগামীতে করার পরিকল্পনা করেন, তাহলে আপনাকে কি বলতে হবে? সূরা কাহাব আয়াত 23-24, ওয়ালা তাকুলান্না লি শাইইন ইন্নি ফাইলুন জালিকা গাদা। আপনি কখনোই বলবেন না আগামীকালের এই কাজের আমি হলাম কর্তা, ইল্লা আন ইয়াশা আল্লাহ। আমরা বলি কি, ইনশাআল্লাহ। আগামীকাল সেটা হলো কি হবে? আগামীকাল এটা হলো মুদারি, ইনশাআল্লাহ এটা হলো মাদি। তাহলে আপনি অতীতকালে কথা বলবেন, আপনাকে বলতে হবে ভবিষ্যৎকালের কথা, সেটা হলো কি, আইয়াশা আল্লাহ। যদি আল্লাহ ভবিষ্যতে চাহেন, ওয়াসকুর রাব্বাকা, আপনার প্রতি নির্দেশ হলো, আপনার প্রতি অর্ডার করা হলো, আপনি আপনার রবকে স্মরণ করবেন, আপনার ধ্যানে আপনার জ্ঞানে রবের কথা রাখবেন। যদি আপনি ভুলে যান, এখানে বলা আছে এজা নাসিতা, যদি আপনি যদি ভুলে যান, তাহলে আপনি বলবেন আসা আইয়াদানে রব্বি, হে আমার রব আমাকে পথ দেখান, লি আকরাবা মিন হাজা রাশাদা, আমি পথে যেটা নিকটে রয়েছে সেই পথটা আমাকে দেখান। আমরা তো প্রায়শ রবের স্মরণ থেকে ভুলে যাই, এটা কিন্তু আল্লাহর নির্দেশ, আমরা তো অনেকেই জানি না। তাহলে আমাকে বলতে হবে আসা আইয়াদিয়ানি রব্বি লি আকরাবা মিন হাজা রাশাদা, এটা আমাকে বলতে হবে, এটা আল্লাহর নির্দেশ। আপনি যখন মনে করবেন যে একটা হামাজাতের শয়তান, মানে বদনামকারী শয়তান, দৃশ্যমান শয়তান আপনার সামনে আসতেছে বা আসবে, এরকম যদি অবস্থানে থাকেন, তাহলে আপনি বলবেন রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আপনি যদি কখনো জাহেল লোকের পাল্লায় পড়েন, তাহলে কি করবেন? ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা
আলু সালামা, ভাই সালাম সালাম আপনি তাকে নামি যাই। অথবা জাহেল লোকে পাল্লায় পড়েছেন তখন বলবেন আউযুবিল্লাহ আন আকুনা মিনাজ জাহেলিন, যে জাহেল লোকে পাল্লায় পড়েছেন বলবেন যে ভাই আমি আপনাদের সাথে নেই, আমি আপনাদের সাথে জাহেল হতে থাকতে চাই না। আর যখন আপনি যখন আল কোরআন শুনবেন, কোরআন শুনলেন, কোরআন বুঝলেন, তখন আপনি কি করবেন? সূরা বানী ইসরাইল আয়াত 107 শেষে বলা হচ্ছে ইজা ইউতলা আলাইহিম ইয়াখরুনা লিল আসকানে সুজ্জাদা, যখন আপনি আল্লাহর আয়াত ইয়াখরুনা কানের গভীরে শুনছেন, লিল আসকান এই কানের এই গোড়াটা হলো আস্বাদন করার জায়গা, লিল আসকান যখন এটা আস্বাদন করছেন, জাকা গ্রামে বলে যে ভাই বাদ চেকে দেখা, চেকে দেখা বলে বা জাকা বলে, লিল আসকান আসকান দ্বারা ইয়াখরুনা কানে শুনছেন, কর্ণ মূলে নিচ্ছেন, লিল আসকান দ্বারা কি করতে, লিল আসকানে সুজ্জাদা আপনি এটাকে সমর্পণ হচ্ছেন, তখন আপনি কি বলবেন? ইয়াকুলুনা সুবহানা রাব্বিনা ইন কানা ওয়াদু রাব্বিনা লা মাফউলা, আপনাকে বলা হয়েছে সাব্বিহু বুকরাতান ওয়াসিলা, আপনি সকাল এবং সন্ধ্যায় তাসবিহ করুন, কিভাবে করবেন? সূরা কলমের 29 নম্বর আয়াতে বলা হয়েছে সুবহানা রাব্বিনা, এটাই হলো তাসবিহ করার সিস্টেম। আর যখন কেউ আল কোরআনের বাইরে কথা বলবে, যারা আল কোরআনের বাইরে কথা বলে, আল্লাহকে ছাড়া অন্যকে ইলাহ মানে, এখানে বলা হচ্ছে আম ইত্তাখাজু মিন দুনি আলেহা, আপনারা তো আল্লাহকে ছাড়া অন্যকে আলেহা নিয়েছেন, আল্লাহর বাইরে অন্যকেও বিধানদাতা নিয়েছেন, আল্লাহ হলেন একমাত্র বিধানদাতা। আল্লাহর বাইরে যারা বিভিন্ন নাবী রাসূলের নামে বিভিন্ন কথা বিভিন্ন গ্রন্থ থেকে বলে, তখন আপনি কি বলবেন? সেটা বল কুল হাতু বুরহানাকুম, আপনার দলিল পেশ করুন, কিতাব থেকে দলিল পেশ করুন, এটা বলবেন হাতু বুরহানাকুম। আপনার সাথে কেউ অনন্তর ঝগড়া করে তখন আপনি কি বলবেন? সূরা হাজ, হাজ মানে বিতর্ক সভা, কেউ যদি আপনার সাথে ঝগড়া করে, ওয়াইন জাদ লুকা কেউ আপনার সাথে ঝগড়া করছে, ফাকুল আল্লাহ আলামু বেমা তাআমালুন, আপনারা যে আমল করছেন এই সম্পর্কে আল্লাহই ভালো জানেন। মানে ঝগড়া করলে হজ, হজ মানে ঝগড়া বিতর্ক, যে বিতর্ক হলেই আপনি এই কথা বলবেন। যখন আপনি দেখবেন কোথাও নিরর্থক কথাবার্তা চলছে, আপনিও আছেন, তখন আপনি কি বলবেন, কি করবেন, কি বলবেন? সেটা রয়েছে সূরা কাসাসের 55 নম্বর আয়াতে ওয়া ইজা সামিউ আল্লাগওয়া, যখন আপনি অবান্তর নিরর্থক কথাবার্তা শুনবেন, আরাদু আনহু আপনি এড়িয়ে চলবেন, ওয়া কালু আপনারা তাদেরকে বলবেন লানা আমালুনা, এগুলো হলো আমাদের আমল, ওয়ালাকুম আমালুকুম আর আপনাদের আমল আপনাদের জন্য, সালামুন আলাইকুম আপনাদের উপর সালাম বর্ষিত হোক। তো আমরা আজকে আলোচনা এখানে শেষ করলাম, এ বিষয়ে আরও আলোচনা রয়েছে, আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ করব। আইয়া শাহ আল্লাহ, সালামুন আলাইকুম, আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।